গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রোমান পল চ্যানেলের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে বন্ধুটি যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হলো সানডে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা আগে পাশি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, তারপর ঘরটা মুছবো। তো এতদিন তো ঘোরাফেরাতে দিন চলে গেল, ঘরের কাজ করতে একদমই মন চাইছে না। কি করব বলো, কাজ তো করতেই হবে। আর এতদিন না ঘোরাফেরা করেছি, শ্বশুর বাড়িতে গিয়েছি, কিন্তু তেমনটা কিন্তু আমার কোনো কাজ করতে হয়নি। আর এত ভালো লাগছিল, সবাই মিলে অনেক আনন্দ করলাম। আবার এসে একই কাজকর্ম করতে কার ভালো লাগে বলো? আর অনেকদিন কাজকর্ম করিনি তো, একদমই মানে কি বলবো, মোটেই মন চাইছে না যে আমি কাজকর্ম করি। তো যাই হোক, কাজকর্ম করতেও হবে আর সবাইকে খাওয়া দাওয়াও দিতে হবে। আর এখন তো আমার শাশুড়ি মাও এসেছেন আমার সাথে, তো ওনাকেও টাইমে খাওয়া দিতে হবে, তাই না? তো সকালে বাসি কাজকর্ম করে স্নান টান করে এসে দেখো পুজো দিয়ে দিচ্ছি। তো পুজোটা সকালবেলা আমি না দিলে না আমার কোনো কাজ করতে ভালো লাগে না, দিনটা যেমন লাগে কেমন জানি আমি কোনো একটা কাজ করলাম না। তো সকালে আমি পুজোটা দিয়ে আমার সব থেকে তৃপ্তির কাজ হলো পুজোটা দিয়ে দিলে আমি শান্তি মতো সব কাজ। এখানে চা বসিয়ে দিলাম আর এখানে জল গরম হচ্ছে, তো চা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি চাটা খাবো, তো ভাবলাম গরম করে নিই। তো আমি স্নান করতে করে ওরা চা খেয়ে নিয়েছে। সকালে ভাতের জন্য আলু আর বিনস দিয়ে ভাজা হয়েছে, আর ভাত তো হয়ে গেছে, আর এখানটায় ডাল বানানো হয়েছে, ডালের মধ্যে গাজর আর বিনস আছে। তো সকালবেলার এইসব খাওয়া দাওয়া হবে, তারপরে দুপুরে রান্নাবান্না করবো। কি না, সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরবেলার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে মাছ মাংস কিছুই আনা হয়নি, রাত্রেবেলা আসবে। তো এখন আমি উলকপি দিয়ে ঝোল বানাবো, ডাল হয়ে গেছে, আর কিছুটা ভাজি বানাবো। তো আগে ভাবলাম উলকপিটা কেটে রান্নাটা বসিয়ে দিই, তো তারপরে দেখবো কি ভাজা কাটা যায়। আর শাশুড়ি মা গেছেন স্নানে, তারপরে ওনাকে চা দেবো। তো উনি সকালবেলা খান না ভাত, তো তা ওনার জন্য কিছুটা বানাবো। তো প্রত্যেকদিন না কি দেবো সেটা ভেবে পাই না। কালকে দিয়েছিলাম চিড়ার পোলাও দিয়েছিলাম, আর তার আগের দিন দিয়েছিলাম উপমা বানিয়েছিলাম। তো আজকে দেখি কি দিয়ে দিই, আর তারপরে উনি আর দুপুরবেলায় ভাত খাবেন। তো তার জন্য একটা ভারী খাওয়া না দিলে ভালো লাগে না, কারণ আমরা সবাই ভাত খাবো, উনি খাবেন না, ভালো লাগে না সত্যি কথা। তো আগে সবজিগুলো কেটে ভাবলাম বসিয়ে দিই, না তো দেরি হয়ে যাবে। প্রত্যেকদিন না আজকে দুদিন থেকে হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে, একদম একটা বা দেড়টা বেজে যাচ্ছে। অন্যদিন আমার 12টার মধ্যে শেষ হয়ে যায় রান্নাটা। আর ভাইয়ের শরীরটা ভালো না, কালকে রাত্রেবেলা জ্বর এসেছে। তো এদিকে দেখো বাবু ছাদে গিয়েছে, সেখান থেকে ডাকছে আমাকে। আমি কাপড়গুলো মেলে দিইনি, কাপড়গুলো মেলে দিয়ে আসবো। সকালবেলা ভুলে গেছিলাম যে কাপড়গুলো আছে, স্নানের কাপড়, আজকে কোনো কাপড় কাচাকাচি করিনি, স্নানের কাপড় ভুলে গেছি যে সেগুলো কাপড় আমি মেলে দিয়ে তখন হঠাৎ করে মনে পড়লো আমি তো কাপড় মেলে দিই নি। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এখনো কাপড়টা মেলে দিলাম। কাজের কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, যেমনটা থাকে, আর তারপর ভুলেই যে কোন কাজটা করলাম। আর সকালবেলা অফিসে যাবে বলে তাড়াহুড়ো থাকে, আর আমি স্নান করতে করতে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়, তারপরে আর ভুলেই যায় যে আমি কোন কাজটা করলাম।
স্নানের পর সঙ্গে সঙ্গে কাপড় মেলে দিলে বাস কোনো অসুবিধা হয় না, পরে ভুলেই যায়। তো আমি সবজি কেটে জাস্ট চলে আসলাম ছাদে, তো ভাবলাম না কাপড়গুলো আগে মেলে দিই তারপরে গিয়ে রান্নাবান্না বসাবো, না তো আমার দেরি হয়ে যাবে আর রান্না করতে গেলে আমি আবার ভুলে যাব যে কাপড়গুলো মেলার ছিল। আর তার ফাঁকে দেখলাম আমার শাশুড়ি মাও স্নান করে নিয়েছেন, তো ভাবলাম সবার কাপড়ই একসাথে মেলে দিই, তো শুকিয়েও যাবে আজকে কাপড় কারণ সবারই স্নানের কাপড় শুরু পাতলা পাতলা কাপড় ছিল, আর তেমনটা ভারী কাপড় আজকে নেই, আজকে কাপড় কাচাকাচিও করিনি, তো শুকিয়েও যাবে আর রৌদ্রটা ভালোই আছে। তো কাপড়গুলো মেলে তারপরে ঘরে গিয়ে রান্নাবান্না বসাবো, স্নান করে নিয়েছেন শাশুড়ি মা, তো ওনাকেও সকালের খাওয়াটা দিয়ে দেবো, আর উনিও না সকালবেলা স্নান করে নেন কারণ সকালবেলা সবাই স্নান করে নেয়, উনিও স্নান করে নেন। কাপড়গুলো মেলে দিলাম আর গাছগুলোর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, আর এখন ঘরে যাই রান্নাবান্না বসাই, সবজি কেটে জাস্ট আসলাম রান্না বসাই নেই, ভাবলাম না আগে কাপড়টা দিয়ে দিই পরে শুকাবে না কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো রৌদ্রটা দেখতেই পারছো ভালোভাবে একদম উঠেছে, আর ঘরে যেতে ইচ্ছা করছে না কারণ এত সুন্দর রৌদ্র না গায়ে লাগছে, এত আরাম লাগছে সত্যি কথা বলতে গেলে, ঘরে যেতে ইচ্ছা করছে না। কিন্তু রান্নাবান্না আজকে কমপ্লিট হয়নি, তো এখন গিয়ে রান্নাটা বসাবো আর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো আগে রান্নাবান্না করি, চলো বাবা ঘরে চলো, ওখানে নিচে রাখো, চলো ঘরে যাই গিয়ে রান্নাটা করি, তারপরে আবার ছাদে এসে অল্প সময় বসবো আর বাবুর কাছে স্নানটা করবো, না বাবুর সর্দি কাশি একদম মানে পুরো মানে কি বলবো, কালকে রাত্রে বলে পুরো জ্বর এসে গেছিলো আর আজকে ভাবলাম স্নানটা করাবো না ওকে। চলো তোমার রাখিয়ে দিই, চলো 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 যাই আর শাশুড়ি মাকে চাটা দিয়ে আগে গিয়ে তারপরে, হ্যাঁ চলো শাশুড়ি মাকে চা দেওয়া হয়নি, স্নান করে চলে এসেছে, চাটা দেওয়া হয়নি, ভাবলাম কাপড়টা মেলে দিই তারপরে আমি চাটা দেবো, চাটা দেবো তারপরে রান্না বসাবো। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাজিটা করব, আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা কৌটোর মধ্যে চা পাতাগুলো রেখে দিয়েছি, চা পাতাগুলো না আমি যখনই চা বানাই তখন চা পাতাগুলো না ফেলে আমি চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে রেখে দিই, আর এই চা পাতাগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই। তো যতখানি জানি চা পাতাতে অনেকটাই সার হয়, তো তার জন্য কি করি চা পাতাগুলো না ফেলে আমি গাছের তলায় দিয়ে দিই। তো সত্যি কথা বলতে গেলে আমি যতগুলো গাছ লাগিয়েছি আমি সবগুলোতে চা পাতা দিয়েছি। তো এই দেখো আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর সকালবেলার চায়ের বাসন বলো রান্নার বাসন অনেকটাই জমেছে, তো ভাবলাম না সবগুলো বাসন একসাথে তো মানে ধোয়া যাবে না, বেসিংয়ে জায়গা হবে না, তো কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি তারপরে রান্নার বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে আমি ঝুলটাও হয়ে গেছে, এখন শুধু আমি বানাবো পকোড়া বানাবো বাঁধাকপির। তো আমার বাঁধাকপির পকোড়াটা হয়ে গেছে, আর এখানটায় আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি গরম ভাত, আর এখানে আমার দেখো ওলকপির ঝোল হয়ে গেছে, আর এখানে সকালে আলু আর বিনস ভাজি আছে, আর আছে ডাল, ডালের মধ্যে দিয়েছি গাজর আর বিনস। আর আমার রান্নাঘরটা পুরো দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে, বাসন সব কিছু ধুয়ে নিয়েছি, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকে স্নান করিয়ে ঘুম পাতানো হয়েছে। তো ভাবলাম অল্প ছাদে বসে আসি কারণ মানে খুবই ঠান্ডা লাগছিলো ঘরে, তো এত সময় কাজ করছিলাম বলে এত মানে ঠান্ডাটা বুঝিনি, আর এখন কাজকর্ম শেষ তো একটু ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিয়েছি, তো ভাবলাম অল্প ছাদে বসে তারপরে যাব। তো অল্প ছাদে বসতে আসলাম আর রৌদ্রটা ভালোই দিচ্ছিল, তো বসে আছি, বাবুকে ঘুমে আছে তো এখন আর মানে চিন্তা নেই, বাবু উঠবে তারপরে খাওয়া দাওয়া করাবো। তো সবাই শুয়ে আছে, শাশুড়ি মা মানে শুয়ে আছেন, ভাইও শুয়ে আছে, ভাইয়ের জ্বর আসছে আবার, তো ভাইও শুয়ে আছে, তো আমি ভাবলাম অল্প ছাদে বসে যাই আর একটু গরম হয়ে যাই। তো চলো আর দেখতে থাকো ব্লগটা, আর ঘুম থেকে ওঠার পর আবার দেখা হবে তোমাদের সাথে।
আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবুও দেখো আমার সঙ্গে ছাদে চলে আসলো। আসলে ভাবছিলাম কাপড় আছে কাপড়গুলো নিয়ে যাব, কিন্তু আমার শাশুড়ি মা কাপড়গুলো নিয়ে গেছেন, তো পাপুস রয়ে গেছে সেটা নিয়ে যাব। আর আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, শুধু ভাই ভাত খায়নি, ভাইয়ের মানে জ্বরটা কমেনি, ওর জ্বরটা এখন পর্যন্ত আছে। তো এখন দেখি আর একটা ওষুধ খাওয়াবো, যদি কমে না তবে ডক্টরের কাছে নিয়ে যাবো। হ্যাঁ আসছি। আর তারপর হবে মাত্র আমরা যা সবাই ভাত খেলাম, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বর আসলো, তো বাবু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু বাবু মানে জাস্ট অল্প আগে ভাতটা খাওয়ালাম ওকে, কারণ ওরও শরীরটা ভালো নেই, তো ভাত খেতে চাইছিল না, তো অল্প আগে ওকে ভাতটা খাওয়ালাম, আর বর আর আমি খেলাম, আর আমার শাশুড়ি মা তো অনেকক্ষণ আগে খেয়েছেন। তো এখন আমি এসেছি পাপোসটা নিয়ে যাব, আর গিয়ে সন্ধ্যাবাতি দেব, সন্ধ্যাবাতি টাইম হয়ে যাচ্ছে, তো চলো সন্ধ্যাবাতি দিই, তারপরে সন্ধ্যার তো চা বানানো আছে, অনেক কাজ আছে, তো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। হ্যাঁ চলো চলো ঘরে যাই। আর ভাই শরীরটা ভালো না, না ভালো লাগছে না সত্যি কথা বলে, ঘরের কারণ না মানে শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। যেমন আমার বাবুর কালকে থেকে সর্দি কাশি একদম মানে পেয়েছে, কিন্তু তারপরও ও যে শুয়ে মানে শুয়ে থাকার ছেলে নয়, বললামই না ও শুয়ে থাকার ছেলে নয়, যখন মানে ও বেশি হয়ে যাবে পারবে না মাথা তুলতে তখন ও শুয়ে থাকবে, তার আগে ও শুয়ে থাকা ছেলে নয়। তো এত সর্দি কাশি, রাত্রেবেলা ঘুমাই নেই, তারপরও দেখো, আর মানে কি বলবো তোমাদেরকে। চলো বাবা ঘরে যাই, আবার ঠান্ডা লেগে যাবে তোমার। বাবুর জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে চা বসিয়ে দিলাম, তো বাবুকে এখানে দুধ উঠতে দিলাম আর বিস্কুট দিলাম। তো রাত্রে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, রান্না শুধু ভাত বানিয়েছি, দুপুরে যা ছিল সব কিছু গরম করে নিয়েছি, তো এখন আর কিছু বানাবো না, সব কিছু রয়ে গেছিলো বলে আর বানালাম না কিছু। তো বর মাছ নিয়ে এসেছিলো, শুধু মাছটা ভাজা করেছি, তো বাস আর কিছু করিনি। আর আজকে ভিডিওটা এতখানি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন টাটা বাই বাই।